আমি দরজা খুললাম। দরজা খোলার পর ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা এনক্লোজ লাইফবোট। আমি আপনাদেরকে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, মানে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এই এনক্লোজ লাইফবোটটা হচ্ছে 2022 সালের তৈরি। এরকম দুইটা এনক্লোজ লাইফবোট ছিল, আমরা একটা বিক্রি করেছি আর একটা আছে। তো আসুন আমরা দেখি পুরো লাইফবোটটা, ভিতরে ঢুকে দেখবো ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেরিন বাংলাদেশ এবং মনস্টার মেরিনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি এনক্লোজ লাইফবোট দেখাতে যাচ্ছি। এটি হলো একটি এনক্লোজ লাইফবোট, ছোট আকারের, মেড ইন চাইনা, এবং এটির ক্যাপাসিটি হচ্ছে 28 জনের। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের এনক্লোজ লাইফবোটের বাইরে এবং ভেতরে কেমন হয় এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। যদি শেষ পর্যন্ত দেখেন তবেই বুঝতে পারবেন একটি এনক্লোজ লাইফবোটের ভেতরে আসলে কী কী থাকে এবং কেমন হয়ে থাকে একটি এনক্লোজ লাইফবোট। সকল বিস্তারিত বিষয় দেখার জন্য আপনারা ভিডিওটি ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা এখন বাইরে থেকে দেখছেন খুবই সুন্দর একটি ছোট আকারের এনক্লোজ লাইফবোট। সাধারণত এনক্লোজ লাইফবোটগুলো বড় হয়ে থাকে, 24 ফুট 20 ফুটের হয়ে থাকে, তবে এই এনক্লোজ লাইফবোটটি হলো 15 থেকে 16 ফিটের একটি ছোট আকারের এনক্লোজ লাইফবোট। যারা ছোট কোনো কাজের জন্য কিংবা জাহাজের জন্য নতুন ধরনের এনক্লোজ লাইফবোট চাচ্ছেন তাদের জন্য এই এনক্লোজ লাইফবোটটি খুবই উপকারী হবে। আমাদের এই ধরনের এনক্লোজ লাইফবোট দুটি ছিল, বর্তমানে একটি আছে। এই এনক্লোজ লাইফবোটটি 2022 সালের তৈরি, খুবই ফ্রেশ, এবং বাইরে থেকেই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং নতুন আকারের এনক্লোজ লাইফবোট। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের মূলত এই এনক্লোজ লাইফবোটের ভেতরে কেমন হয়, কী কী থাকে, এবং এর ইঞ্জিন কেমন, কয়জন বসতে পারে, এবং কীভাবে এই এনক্লোজ লাইফবোটগুলো চালাই, সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন প্রথমে বলে নিই এই এনক্লোজ লাইফবোটের দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে। এই এনক্লোজ লাইফবোটটির দৈর্ঘ্য হচ্ছে 15 ফিটের মতো, আর এর পাশ হবে প্রায় হচ্ছে 5 ফিটের কাছাকাছি, এবং উচ্চতা যদি হিসাব করি এর উচ্চতা হবে প্রায় 7 থেকে 8 ফিটের মতো। তো মোটামুটি ছোট ও মাঝারি ধরনের এনক্লোজ লাইফবোটগুলোর মধ্যে এটি অন্যতম একটি এনক্লোজ লাইফবোট। আমি আজকের এই ভিডিওতে এই এনক্লোজ লাইফবোটের বাইরের অবস্থাটা কেমন এবং পেছনে বাইরে সম্পূর্ণ অবস্থাটা সম্পর্কে আপনাদের আশা করি ধারণা দিতে পেরেছি। এখন আমি একটু পরেই হচ্ছে এই এনক্লোজ লাইফবোটের ভেতরে প্রবেশ করব। এটি হলো এনক্লোজ লাইফবোটের বাইরের পিছনের অংশ। দেখতে পাচ্ছেন পেছনে একটি দরজা আছে, এবং এর যদি জানালা হিসাব করি বড় দুইটি দরজা আছে দুই পাশে, পেছনে একটি দরজা এবং উপরে দুইটি জানালা আছে। এই আমি এখন এনক্লোজ লাইফবোটটি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ভেতরে অনেক সুন্দর। এই এনক্লোজ লাইফবোটের ভেতরের অবস্থাটা আমি আপনাদের প্রথমে দরজা খুলে দেখাচ্ছি। এই দরজা দিয়েও প্রবেশ করা যায় কিংবা পেছনে দরজা দিয়েও প্রবেশ করা যায়। তো আসুন আমরা হচ্ছে এনক্লোজ লাইফবোটের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি এবং দেখার চেষ্টা করি একটি এনক্লোজ লাইফবোটের ভেতরে আসলে কী কী থাকে, কেমন হয়ে থাকে একটি এনক্লোজ লাইফবোট। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং দেখার চেষ্টা করবেন কী কী থাকতে পারে একটি এনক্লোজ লাইফবোটের ভেতরে। আসুন আমরা এখন ভেতরে প্রবেশ করি। ভিউয়ার্স, এখন আমি হচ্ছে পেছন থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এনক্লোজ লাইফবোটের ভেতরে কতটা সুন্দর। প্রথমে আমি ইঞ্জিন দিয়ে শুরু করি। এটি হলো একটি চাইনা 3 সিলিন্ডারের ইঞ্জিন, ফুল ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। আপনারা সচরাচর এই ধরনের লাইফবোট পাবেন না। সাধারণত সচরাচর জাহাজে যে লাইফবোটগুলো আমরা পেয়ে থাকি ওগুলো পুরাতন হয়ে থাকে, তবে এটি একমাত্র লাইফবোট যেটি ফুল ফ্রেশ অবস্থায় আছে, একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে। আপনাদের আমি একদম বিস্তারিত সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো নেম প্লেট। এই নেম প্লেটে বোটের মডেল নাম্বার দেওয়া আছে, বোট কোন কোম্পানির তৈরি ওইটা লেখা আছে, এবং এটি কত সালে তৈরি এটিও লেখা আছে, টোটাল ওয়েট কত এবং এটির ক্যাপাসিটি কত, সব বিষয় আপনারা এখানে দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করছি এটি 2022 সালের, আপনারা নিশ্চয়ই নেম প্লেটে দেখেছেন 2022 লেখা আছে। তো আসুন আমি এখন একটু উপরের দিকে উঠে আপনাদেরকে দেখাবো এর ড্রাইভিং পজিশন এবং ড্রাইভিং পজিশনে কী কী আছে নাই এসব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন উপরে উঠেছি, দেখতে পাচ্ছেন উপরে ওঠার পরে এটি হলো ড্রাইভিং সিট। এখানে বসে আছে আমি, স্টিয়ারিং, কম্পাস, গিয়ার সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা মিটার বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটি হলো একটা মিটার বক্স।
এই মিটার বক্সের সাথে হচ্ছে কম্পাস দেওয়া আছে, গিয়ার দেওয়া আছে, স্টিয়ারিং দেওয়া আছে, পাশে চারপাশে হচ্ছে জানালা আছে, আয়না আছে, এবং আপনারা যদি দেখেন স্টিয়ারিং এর সাথে একটি গিয়ারও লাগানো আছে, কম্পাস, মিটার বক্স সবকিছুই আছে। যারা হচ্ছে এই ইনক্লোজ লাইফ বোটটি চালনা করবে তারা এখানে বসেই চালনা করবে। এটার সাথে লাইট সহ, কম্পাস সহ, স্টিয়ারিং, গিয়ার সবকিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে হচ্ছে ইনক্লোজ লাইফ বোটটি চালাতে হবে। তো আপনারা যারা হচ্ছে ইনক্লোজ লাইফ বোট কিনবেন তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটা ইনক্লোজ লাইফ বোটের ভেতরের অবস্থাটা কেমন হতে পারে, কতটা সুন্দর। আসলে বলতে গেলে মাইক্রো কিংবা কারের মতো একটি ইনক্লোজ লাইফ বোট, কার বা মাইক্রো শুধু রাস্তায় চলে আর ইনক্লোজ লাইফ বোট নদী বা সাগর পথে চলে, এটাই হচ্ছে পার্থক্য। একটি কার যেমন, এনক্লোজ লাইফ বোটি ঠিক তেমন। এটার ইঞ্জিন এবং এর সিটিং পজিশন সবকিছু অনেকটা কারের মতোই, শুধু তফাত হচ্ছে একটি হচ্ছে রাস্তায় চলে আর একটি হচ্ছে পানিতে চলে, এটাই হচ্ছে তফাত। আপনাদের এই লাইফ বোটটি দেখলেই আপনারা বুঝতে পারবেন একটা লাইফ বোট আসলে কত সুন্দর হতে পারে ভেতরে। আমি একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো কনফিউশন যাতে আপনাদের মাঝে না থাকে। তো আমি সামনের দিকেও দেখাচ্ছি, হেঁটে গিয়ে প্রত্যেকটা সিট বেল্ট দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, কোন মানুষ কোথায় বসবে, 9, 8, 9, 10, 11 এভাবে নাম্বার দেওয়া আছে। এভাবে 26 মানে 26 জন বসতে পারবে টোটাল সামনে পিছে মিলে। তো এই হলো এনক্লোজ লাইফ বোটের ভেতরের অবস্থাটা, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় এনক্লোজ লাইফ বোট। ভিউয়ার্স, আপনাদের তো আমি ভিডিওতে বলেছি এই এনক্লোজ লাইফ বোটের ভেতরে এবং বাইরের অবস্থাটা ফ্রেশ, এবং আপনারা জানেন এই এনক্লোজ লাইফ বোটটি মেড ইন চাইনা, চাইনার তৈরি, ইঞ্জিন সহ আছে। যারা ইঞ্জিন সহ এই ধরনের এনক্লোজ লাইফ বোট কিনতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই ধরনের এনক্লোজ লাইফ বোটগুলো যদি জাহাজে পুনরায় ব্যবহার করতে চান তাহলে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন। এটি জাহাজে পুনরায় ব্যবহার করার যোগ্য কারণ এটি হলো 2022 সালের তৈরি একটি ফ্রেশ এনক্লোজ লাইফ বোট, পুনরায় আবার জাহাজে সেফটি পারপাসে এটি ইউজ করা যেতে পারে। তো আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে, সরাসরি মেসেজে যোগাযোগ করবেন, কল না করে মেসেজে যোগাযোগ করে আমাদের ডিপোতে এসে কিনতে পারেন। আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব, আপনাদের বাইরে আরও একবার ভিডিও দেখানোর চেষ্টা করছি। ফুল ফ্রেশ এবং নিউ অবস্থায় আছে এনক্লোজ লাইফ বোটটি, যারা কিনতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন। আর আমাদের লোকেশন হচ্ছে শীতলপুর মদনহাট ব্রিজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সরাসরি আমাদের লোকেশনে এসে কিনতে হবে, কোনো ধরনের অনলাইনে কেনার সুযোগ নেই। যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। অবশ্যই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম দোয়া করবেন।